আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় প্রতিপক্ষের হামলায় জনসংহতি সমিতি সংস্কারপন্থী এম এন লামা গ্রুপের জেলা নেতা রতন তংচং সহ ছজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় নিহত অন্যান্যরা হলেন প্রজিত চাকমা, ডেভিড মার্মা, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও এজিত চাকমা। তাদের সবার শরীরে একাধিক বুলেট বিদ্ধ হয়। আধিপত্য বিস্তার নিয়ে নৃশংস এই হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলটি জেলা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। সকাল 7টার দিকে সশস্ত্র এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই এই এলাকায় পৌঁছে সেনাবাহিনী ও পুলিশ। পুরো এলাকা তারা ঘিরে রেখেছে। দর্শক, বান্দরবানে আছেন আমাদের জেলা প্রতিনিধি মিনারুল হক। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হাসপাতালে। আজ সকাল 7টায় বান্দরবানের রাজবিলে ইউনিয়নের বাগমারা বাজার পাড়ায় যে হামলার ঘটনাটি ঘটেছে, এখানে জনসংহতি সমিতি সংস্কার পন্থী গ্রুপের 6 জন নিহত হয়েছে। এই ঘটনার পরেই সেখান থেকে লাশগুলো এখনই পুলিশ উদ্ধার করে এখনই এখানে সদর হাসপাতাল মর্গে নিয়ে আসছে ময়নাতদন্তের জন্য। এবং আহত যে 3 জনকে নিয়ে আসা হয়েছে, এই 3 জনকে ইতিমধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। একটি বিষয়, আমি এলাকায় কিছুক্ষণ আগে আমি এলাকা থেকে এখন সদর হাসপাতালে এসেছি। সেখানকার সদর যে ইউপি সদস্য রয়েছেন সেপ্রু মার্মা, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই অতর্কিত হামলার ঘটনার পর সবাই একদম এখন হতভম্ব, কারণ এই ধরনের ঘটনা বান্দরবানে এর আগেও কখনো ঘটেনি। যে সংস্কারপন্থী গ্রুপদেরকে যে হামলা করা হয়েছে, সেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজন সহ মোট 6 জন নিহত হয়েছেন। এই ঘটনার পরেই বাজার এখনো বন্ধ রয়েছে, বাগমারা বাজারটি এবং আশেপাশের যে পাড়া রয়েছে, 4টি পাড়া রয়েছে, সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই যারা রাজনীতির সাথে জড়িত, জনসংহতি সমিতির বা আওয়ামী লীগের বা যারা বিএনপি কর্মী এবার রয়েছে ওই এলাকার অনেক রাজনৈতিক এখন কর্মী নেতা কর্মী এখন আপনার আতঙ্কে নিরাপদ জায়গায় তারা সরে গেছে। তো আমি একটু আগে সদর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে কারা এই হামলা করেছে এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয়রা যেটি বলছেন যে জনসংহতি সমিতির সন্তুল লারমা গ্রুপ এবং সংস্কারপন্থী যে গ্রুপটি রয়েছে এম এন লারমা গ্রুপ, এটি বান্দরবানে কদিন আগে মাত্র এই কমিটিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের পর থেকে এই দুটি গ্রুপের মধ্যে একটি আধিপত্যের দ্বন্দ্ব চলে আসছিল এবং এর আগে জনসংহতি সমিতির সন্তুল লারমা গ্রুপের সাথে এই অঞ্চলে মগ ন্যাশনাল পার্টি নামে একটি গ্রুপ ছিল, এই গ্রুপের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। তো ত্রিমুখী দ্বন্দ্বের জের ধরে আজ যে ঘটনাটি ঘটেছে, স্থানীয়রা যেটি মনে করছেন যে আধিপত্যের বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতির সন্তুল লারমা গ্রুপ এবং যে সংস্কারপন্থী যে গ্রুপ রয়েছে তাদের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। এর আগেও আমরা যেটি খবর পেয়েছি বাগমারায় গত মাসেও এরকম একটি হামলা হয়েছিল, তবে সেখানে কেউ হতাহত হয়নি। কিন্তু আজ সকালে যে অতর্কিতটি হামলা হয়েছে ব্রাসবাজার, সেখানে সংস্কারপন্থী গ্রুপের 6 জন মারা গিয়েছে। তবে এই ঘটনার পর এখন ওখানে আমরা যেটি দেখেছি, সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহ অন্যান্য কর্মকর্তারা সেখানে আছেন এবং এলাকা তল্লাশি শুরু হয়েছে যে যারা এই হামলা করেছে তাদেরকে দ্রুত ধরার জন্য। আমাকে পুলিশ সুপার জেরিন আক্তার যেটি জানিয়েছেন সেটিও যে তারাও চেষ্টা করছেন পুলিশ যে এই হামলার সাথে কারা জড়িত। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান। সারা দেশে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে অন্তত 26 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে 297 জনের দেহে। সিলেটে 1 ও খুলনায় মোট 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে 24 ঘন্টায় মারা গেছে 5 জন। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 4 জন এবং ভোলায় করোনা আক্রান্ত 1 জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জে 4 জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 114 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 70 বছরের এক বৃদ্ধ মারা গেছেন। জেলায় নতুন করে শনাক্ত হয়েছে 25 জন। ময়মনসিংহে ধোবাউড়ায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 36 জন। এছাড়া রংপুরে পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ আরও 40 জন, নোয়াখালীতে 33 জন, জামালপুরে 7 জন, মেহেরপুরে 2 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এবার শেয়ার বাজারের খবর।
সপ্তাহে তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:39 পর্যন্ত ডিএসই তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 68.18 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 30টি, কমে 44টি এবং অপরিবর্তিত ছিল 194টি কোম্পানি শেয়ারের দাম। টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বিকন ফার্মা, অরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওয়াটার কেমিক্যাল, অরিয়ন ইনফিউশন, বাংলাদেশ সাবমেন কেবল কোম্পানি, ইন্দ্রবাংলা ফার্মা এবং স্কোয়ার ফার্মা। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি এসএস স্টিলস মিল, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 12 জুলাই বিকেল 5টায় এসএস স্টিল ও দুপুর 2টায় ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং 14 জুলাই দুপুর 2টায় প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর 31 মার্চ পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এছাড়া প্রভাতি ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2018 সালে কোম্পানিটি 10% লভ্যাংশ দিয়েছিল। বার্জার পেইন্ট বাংলাদেশ নিজেদের কার্যক্রম পরিধি বাড়িয়ে বার্জার মিস্টার এক্সপার্ট অ্যাডভান্স হ্যান্ড স্যানিটাইজার বাজারে নিয়ে এসেছে। আর এই স্যানিটাইজার বাজারজাতকরণের মাধ্যমে কোম্পানিটি 2020-21 অর্থ বছরে 1 কোটি টাকার টার্ন ওভার আসবে বলে আশা করছে। করোনা ভাইরাস মহামারীর আলোকে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে গত 30 জুন কোম্পানিটি তাদের নতুন পণ্য হিসেবে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের কথা জানায়। এরপরে বিভিন্ন অনলাইন নিউজ পেপারে এ সম্পর্কে খবর প্রকাশ হওয়ার বাজার পেইন্ট বিষয়টি ব্যাখ্যা করতে চেয়ে চিঠি পাঠায় ডিএসই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ফর্মুলার উপর ভিত্তি করে বাজার পেইন্ট বাংলাদেশে তাদের হ্যান্ড স্যানিটাইজার বাণিজ্যিকভাবে তৈরি করছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটেন বাংলা নিউজ।